মনে করি যে প্রয়োজন আছে। ধন্যবাদ। ধন্যবাদ মশিউল আলম। প্রশ্ন একটি কাজ উনি চলে যাবেন। হ্যাঁ মশিউল আলম, তো আপনি অনেক ধন্যবাদ সোহেব ভাই এবং বাকি সব উদ্যোক্তাদেরকে আমি এই উদ্যোগটা নেওয়ার জন্য। আমাদের অভিব্যক্তি জানতে চেয়েছেন অত্যন্ত আনন্দিত, কারণ আসলে একটা প্ল্যাটফর্মে সবাই যারা যে মানুষগুলা যাদের কাছে আমরা কৃতজ্ঞ, কমিউনিটি কৃতজ্ঞ, আমি সবাই জুড়ে হাত তালি দিন। তসাদ্দ হোসেন বাহার বাই কোমল চাহি একটু কষ্ট করে চলে আসেন। আমি মিস বাবাই বা মিসবাউদ্দিন আহমেদ লং সাইড মঞ্চের থেকে এসেছেন। মিসবাবাই গান গেয়ে থাকেন, খুব ভালো গান গান, সাংস্কৃতিক আন্দোলনের সাথে অত্যন্ত নিবিড়ভাবে জড়িত। মিসবাবাইকে বলি আমাদের শিল্পী আহাদ আপনারা চেনেন জানেন, সে আছে একটু অন্য অবস্থায়। তবুও বললাম যে মা গত দুই সপ্তাহ আগে উনি মৃত্যুবরণ করেছেন, কাজেই গানের জন্য তো আসে নাই আহাদ। নতুবা আরো অনেকগুলো অনুষ্ঠান আমরা করেছি, অনেকখানে আমরা আমাদের যেতে হয়ে যাই, যেতে পরে দেখি যে অনেকগুলো সময় আমাদের থাকি করতে থাকি যেন সমস্ত আবেগগুলো এইখানে আজকে একবারে রেখে যায়। সত্যিকারের ওকে আমরা যদি কিন্তু একটুখানি হলেও দারুণ করি চুল করি আমাদেরকে। আমার ছেলেকে আজকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি চলে আসো, বল না বাবা এখানে আপনাদের তো বক্তৃতা দিকে আমরা বেরিয়ে আসি, আমরা কাজে যতক্ষণ পর্যন্ত বিশ্বাসী হতে পারবো না টুকু থাকার কথা সেটি কোনো পাবো না কখনো। আমরা হয়তো এমনিতেই বলে বলে যেতে পারি, কয়ে কয়ে যেতে পারি, তো এই কথাগুলো বলতে গিয়ে আমার বক্তৃতা অনেক দীর্ঘ। গান হলে হয়তো একটা জায়গায় দুইটা করে ফেলতাম, তো কথা কি বলবো, আমি তো কথা জানি না, আমি তো খুব মূর্খ। একটা শিল্পী কি আশা করে, একটা শিল্পী গান গান করার পরে একটা হাত তালি আশা করে, এই হল সেইটুকুই। তো আমি আর লম্বা করতে চাই আমার বক্তৃতা। আমি আজকের যে আয়োজন, আয়োজনের যে যারা করেছেন, বিশেষ করে আমি তো আগেই বলে দিয়েছি অলরেডি এই অর্গানাইজেশনের আমি বলবো আসার জন্য সরল সরল মানুষ কিন্তু সবাই আসেন একটু এখানে একটু আসার জন্য। আর একটা আয়োজন করতে হলে কিন্তু বিশাল একটা ঝামেলা আয়োজন হতে পারে, তো আমরা আবার চাইবো সবাই আবার চাইবেন যে সবাইকে সব করবো আপনারা যদি ফর্মটা একটু যদি ফিল করেন, ফিল করলে হয় কি সবাই সবার সাথে যোগাযোগ করা হবে, এটি হচ্ছে মূল বিষয়। আর ফ্রি এই ভালো ভালো কিছু করতে পারবো বা ওনারা এই সাহসটুকু পাবেন যে আমরা আগামীতে আরো আরো বিশাল করে আরো বড় বড় শরীর। হ্যাঁ উনি হচ্ছে কিন্তু চেষ্টা করেন যে সবার কাছে থাকি পাশে থাকি, তো হয় কি দূরত্ব আছে, তো এর জন্য অনেকে অনেক সময় যোগাযোগ রাখতে পারি না, নাজ মাফ আছে এখানে এখানে। অশেষ ধন্যবাদ এই বলে আমি আমি করবো কি আমি আমার মায়ের আপনারা এত সুন্দর একটি আয়োজন করা মানে কথা বলবেন এখন শুভ সন্ধ্যা আপনারা। আমরা বাংলা সংস্কৃতির প্রতি আমাদের আমার বন্ধু মানুষ তিনি লুৎফর রহমান সাহেব, তিনি সুদূর ব্রাটফোর্ড থেকে আসেন এবং তিনি একজন এমন কোনো বাদ্যযন্ত্র নাই যে তিনি বাজাতে পারেন না। এখানে আরও যারা আছেন আমাদের বিভিন্ন শহর থেকে এসেছেন, মানচেস্টার, তারপরে লিভারপুল, এদের মতো মানুষ আছেই বলে এই নর্থে আমাদের সংস্কৃতি। ইজ এ গ্রেট প্লেস, উই হ্যাভ আ গ্রেট বাংলাদেশি কমিউনিটি হিয়ার, দে আর মেকিং ওয়ান্ডারফুল কন্ট্রিবিউশন, সো আই এম ডিলাইটেড দ্যাট দিস ভেনিউ হ্যাজ বিন চোজেন ফর ইওর ফার্স্ট মিটিং। তো আপনারা দিন এই আইসু এটা হইলো কি আমি আসলাম ওখানোর কাউন্সিলর, তো আমি আপনারা ওয়েলকাম জানাই কোল্ড।
এমন একটা মানুষ